আমি মোহিনী, আমি মধুপা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি মহারাজাতে। আর মহারাজ মানে আমরা জানি কচুরি আর তরকারি, তো আমরা সেটা নিয়ে নিয়েছি অলরেডি। তো এটার ঠিকানাটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে তোমার দেশপ্রিয় পার্কের যে মোড়টা, সেখান থেকে যে রোডটা লেক গার্ডেন্সের দিকে চলে যাচ্ছে, তো সেদিকে গিয়ে ওই মোটামুটি 1-2 মিনিট মতো হাঁটতে হবে, দিয়ে একদম রোডের সাইডেই দোকানটা, ঠিক আছে? আর বাকি তো ডেসক্রিপশন বক্সে থাকবেই আমাদের গুগল ম্যাপের লিঙ্ক, ঠিক আছে? চলো তাহলে, এটার জন্য আমরা অনেক দিন থেকে এক্সাইটেড, যে মানে অনেক শুনেছি যে মহারাজার কচুরি খুবই ফেমাস, খুবই বিখ্যাত হিঙের কচুরি এটা। তো দাম কত? দাম নিয়েছে 10 টাকা, কিন্তু এক পিস। তো আমরা দুটো নিয়েছি, কচুরি আছে, তরকারি আছে, আর সাথে এই সাইডে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। ও, আমি আর সামলাতে পারছি না নিজে। চলো খাই। কচুরিটার মধ্যে একটা ডাল ডাল টাইপের ফিলিং আছে, এই যে, আর সাথে একটা হিঙের খুব হালকা একটা গন্ধ। হিঙের গন্ধটা কিন্তু বেশ হালকা, বাট খুব ভালো লাগছে খেতে। মানে তরকারিটার টেস্টটা খুব ভালো, তবে মানে একটু ঝাল লাগলো। তরকারিটা নাকি কাঁচা লঙ্কা দিয়ে ঠিকঠাক করে আবার দিয়ে আমাকে পুরো বাড়ির মতো জলখাবার, যেটা বাড়িতে তো এরকম জলখাবার পাওয়াই যায় না। বাড়িতে যতই কচুরি মানে বাড়িতে লোকজন আসলে মায়েরা যখন আর কি ভালো ভালো রান্না করে, সেই টাইমে যে টেস্টটা পাওয়া যায়, এক্স্যাক্টলি সেটা না। তরকারিটা আমার ঝাল লাগেনি, তাহলে আমি লঙ্কা খেয়ে ফেলেছিলাম মনে হয়। তাহলে একদম ব্যালেন্স তরকারি। কারো যদি মনে হয় যে আমার ঝাল দরকার, সাথে যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে যথেষ্ট ঝাল। আর তরকারিটা কিন্তু বেশ একটা মানে মাখো মাখো টাইপের, মানে খুব একটা পাতলা এটা নয় না, খুব সুন্দর কনসিস্টেন্সিটা। বেশ ভালো লাগলো কম্বিনেশনটাকে, সত্যিই খুব ভালো। মানে আমরা যে এত কষ্ট করে সকাল সকাল ট্রেন ধরে এসেছি এখানে, মানে আমাদের আশাটা সার্থক বলা যেতে পারে। আর এত কম টাকায় আজকালকার দিনে যথেষ্ট ভালো। চলো তাহলে আমরা এটা কমপ্লিট করে নিই। তারপর আরও জিলাপি আছে, গোলাপ জামুন আছে, ওগুলো তো বিশাল লোভ লেগে গেছে, ওগুলোও খাবো। ডেজার্ট নিয়ে নিয়েছি, যেটাতে নিয়ে নিয়েছি হচ্ছে এটা জিলাপি, আর নিয়েছি হচ্ছে গোলাপ জামুন। ওখানে আর একটা ছিল মালপোয়া, এগুলো লোভ লাগলো দেখছি। জিলাপিটা বেশ ভালো সাইজের, এটা দুটোরই দাম নিয়েছে 10 টাকা করে। আর গোলাপ জামুনটা ও কি নরম, আর কি গরম, সত্যি বড় কথা। জিলাপিটা আমি 5টা ট্রাই করি। জিলাপিটার মধ্যে একটা ঘি ব্যাপার আছে, যেটা বেশ ভালো লাগছে। আর মোটা জিলাপি না, এটা সরু জিলাপি, ভালো মতো জিলাপিটা কিন্তু একটু আলাদাই খেতে। না আমরা সাধারণত যেরকম জিলাপি খেয়ে থাকি সেরকম নয়, বেশ আলাদা ভালো লাগছে। আর খাসলা আসলে বাস, আর মিষ্টির ব্যাপারটা খুব ব্যালেন্স হয়েছে, মানে হালকা মিষ্টি আর একটু টক টক ব্যাপার আছে। মানে টকটা আমার টকটা লাগছে, টক মিষ্টি টাইপ লাগছে, টক হয় না ওই পারমেন্ট করেই করে, তার জন্য টকটা লাগাতে মিষ্টিটা বেশ ভালো। তাহলে এটা হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুনটা যেটা আমি হাতে নিয়ে বুঝতে পারছি, এখনো খাইনি, সেটা হচ্ছে এটা প্রচণ্ড সফট মানে আর গরম, ঠিক আছে? জাস্ট ধরে থাকতে কি ভালো লাগছে, এতটা সুন্দর টেক্সচার করতে। তো এটাকে জাস্ট এভাবে কতটা সফট, বুঝতে পারলো ব্যাপারটা? এই তুলসি আরে খাতো পুরো মুখে দিতে না, পুরো গলে গেল। গোলাপ জামুনটার মধ্যে একটা সুন্দর মিষ্টি এলাচের গন্ধ আছে, মানে এলাচের গন্ধটা এরকম না যে উবড়ো, বাট খুব মিষ্টি গন্ধ। আর বাকি মিষ্টির অ্যামাউন্টটা কিন্তু খুব পারফেক্ট। আমি মানে বেশ ভালো লাগলো সেটা। আর ডেজার্টটি আমার সব থেকে ভালো লাগলো, যেটা খুব সফট আর গরম, খুবই ভালো খেতে। তো তোমরা অবশ্যই এখানে এসে ব্রেকফাস্ট ট্রাই করো, আমি রিকমেন্ড করবো, কারণ প্রত্যেকটা আইটেমই খুব ভালো। এখন আমরা চাটা বাজি না, হ্যাঁ চাটা বাজি, চাটা করি, চাটা খাই। তারপর কত সকাল 5টা দিয়া আবার 12:30টার সময় বন্ধ হয়ে যায়। এইদিকে এটা খোলা থাকে সঙ্গে তো স্ন্যাক্সটা অল টাইম খোলা থাকে আর এটা সঙ্গে বন্ধ হয়ে যায় যখন লোকজন কম থাকে। আর তোমার এটা সকাল 5:30 থেকে খোলা? হ্যাঁ সকাল 5টা দিয়ে খুলে যায় এটা, বুঝলেন তো। চা খায় এমনি 6টা থেকে পাওয়া যাবে, কচুরি ফজুরি 7টা থেকে পাওয়া যাবে। আচ্ছা 12:30টার সময় বন্ধ, আবার বিকালে 3:30টার সময় খুলে। 3:30 থেকে 9টা, 9টা অবধি আবার খোলা। 9টা 9:30। সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, আর লাইক করে দিও, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকো, টাটা। দুদিনের পর আমরা আবার খেতে বসেছি। একটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে ওরা কিন্তু যথেষ্ট ভালো হাইজিন মেনটেন করছে, যেটা এখনকার পরিস্থিতিতে সবথেকে বেশি দরকার। মানে খুবই হাইজেনিক, তো স্ট্রিট ফুড মানে আমাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে যে কতটা হাইজেনিক হবে কি হবে না, তো এটা কিন্তু সেদিক দিয়ে পুরোপুরি সেফ। আর এদের রান্নাঘরটাও কিন্তু খুবই ক্লিন আর কি। আর যখন প্লেটগুলো দিচ্ছে মুছে, মানে ধোয়া তো আছে, তারপর মুছে ভালো করে সার্ভ করছে, খুবই ভালো আর কি।